নমস্কার বন্ধুরা, এসএস ডিজিটালে আপনাদের স্বাগত। আমি সন্তু, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও। অনেকেই বলেছে আমাকে এটা করবার জন্য, গঙ্গাসাগর মেলার গাইডের ওপর একটি ভিডিও। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনারা গঙ্গাসাগর মেলায় আসবেন। গঙ্গাসাগর মেলায় আসতে গেলে কাকদ্বীপ এবং নামখানা দুটো পয়েন্ট হয়ে আসতে হবে। কলকাতা থেকে কাকদ্বীপ হয়ে আসবেন কীভাবে? ট্রেনে সাউথ সেকশন থেকে কাকদ্বীপে আসতে হবে, কাকদ্বীপ বা নামখানা লোকালে। কাকদ্বীপ স্টেশন থেকে লটে জেটি ঘাটে যেতে হবে, প্রায় 30 মিনিটের পথ। অথবা কলকাতা থেকে সরাসরি আপনারা লটে জেটি ঘাটে আসতে পারবেন, প্রায় 95 কিলোমিটার পথ। এবার লটেইট জেটি ঘাট থেকে কচুবেরিয়া যেতে হবে ভেসেলে, 45 মিনিট মতো লাগতে পারে। কেবলমাত্র জোয়ারের সময়ই কিন্তু ভেসেল চলাচল করে, অন্য সময় ভেসেল চলাচল করে না। আবার কচুবেরিয়া থেকে গঙ্গাসাগর যেতে হবে প্রায় 22 কিলোমিটার পথ। এবার চলুন জেনে নেওয়া যাক নামখানা পয়েন্ট থেকে কীভাবে। সাউথ সেকশন থেকে ট্রেনে নামখানা আসতে হবে। নামখানা স্টেশন থেকে নামখানা জেটি ঘাট প্রায় 1 কিলোমিটারের কিছু কম বেশি হবে। অথবা সরাসরি কলকাতা থেকে আপনারা 117 নম্বর জাতীয় সড়ক ধরে 115 কিলোমিটার পথ অতিক্রম করে নামখানায় চলে আসতে পারবেন। নামখানা জেটি ঘাট থেকে আপনাদেরকে যেতে হবে বেনুবনে, এটা বোটে প্রায় 90 মিনিট মতো লাগবে। দিনের বেলায় সবসময় এখানে বোট চলাচল করে। এবার বেনুবন থেকে গঙ্গাসাগর মেলা যেতে আপনাদের 18 কিলোমিটার রাস্তা যেতে হবে। এখানে বাস বা ছোট যে কোনো গাড়ি করে আপনারা যেতে হবে। তবে বলে রাখি, আপনারা কিন্তু প্রেফার করবেন নামখানা পয়েন্ট হয়ে যাওয়া, কেননা নামখানা পয়েন্টে সবসময় দিনের বেলায় বোট অ্যাভেলেবেল। তো এটা বন্ধুরা আপনারা দেখছেন 117 নম্বর জাতীয় সড়কে কাকদ্বীপে পড়বে, এটা লটেইট যাওয়ার মেন গেট। এখান দিয়েই আপনাদেরকে লটেইট যেতে হবে ভেসেল ধরবার জন্য কচুবেরিয়া জেটিতে যাওয়ার জন্য। তো এখানে এই রাস্তাটা পুরোটা যেতে যেতে আপনারা দেখবেন রাস্তাটা সুন্দরভাবে সাজানো আছে, মধ্যেখানে বিভিন্ন রকমের মডেল, সুদৃশ্য মডেল দিয়ে ডেকোরেশন করা আছে। এই রাস্তাটা অল্প একটু রাস্তা, কিন্তু যেতে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর দেখতে লাগবে। তো এখান থেকে কিছুটা পথ গেলেই আপনারা পৌঁছে যাবেন লটেইট জেটি ঘাটে। লটেইট জেটি ঘাট থেকে আপনাদেরকে যেতে হবে কচুবেরিয়ায় ভেসেলে করে। এই ভিডিওতে আমি দেখাচ্ছি লটেইট দিয়ে কিভাবে আপনারা গঙ্গাসাগর মেলায় যাবেন। তো এটা দেখতে পাচ্ছেন লটেইট জেটি ঘাট, এখানে 25শে ডিসেম্বর আমি ভিডিওটা করেছি। তো এখানে প্রচুর দর্শনার্থীদের সমাগম 25 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। তো এখান দিয়ে আপনাদেরকে ভেসেল ধরতে হবে। এখন যেহেতু ভাটার সময় চলছে, তো এখানে সবাইকে ওয়েট করতে হচ্ছে, কারণ হচ্ছে এই সময় ভাটার সময় ভেসেল চলাচল করে না এই জেটি ঘাট দিয়ে। ফলে কি হয়, সমস্ত দর্শনার্থী বা যারা আসেন তাদেরকে এখানে ওয়েট করতে হয় ঘন্টার পর ঘন্টা। যদিও এখন 10টা বাজে, 11টা 15 মিনিট থেকে, সকাল 11টা 15 মিনিট থেকে ভেসেল চলাচল শুরু করবে এরকমই শুনতে পাওয়া যাচ্ছে। তো দীর্ঘ লাইন পড়ে আছে, অনেকে অনেক সকাল এসে লাইন দিয়েছেন, কিন্তু অনেকেরই জানা থাকে না এই জোয়ার ভাটার ব্যাপারটা। তো এখান দিয়ে যেতে গেলে জোয়ারের সময়ই আসতে হবে, ভাটার সময় আসলে কিন্তু আপনাদেরকে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই কথাটা মাথায় রাখবেন অবশ্যই, যে ভাটার সময় এই লটেইট দিয়ে না যাওয়াই ভালো, নামখানা পয়েন্ট দিয়ে যাওয়াটাই বেটার। কারণ নামখানা পয়েন্ট থেকে জোয়ার ভাটার সবসময়ই বোট অ্যাভেলেবেল থাকে। আমরা বিশেষ অনুমতি নিয়ে এগিয়ে চলেছি, পাশ দিয়ে দেখুন দীর্ঘ লাইন, সকাল থেকে এনারা লাইন দিয়েছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, অনেক বাইরের রাজ্য থেকেও এসেছেন। তো এখান দিয়ে গিয়ে আপনাদেরকে ভেসেলে উঠতে হবে কচুবেরিয়া যাওয়ার জন্য। তো আমরা ভেসেলের কাছে চলেই এসেছি, সামনেই যে ভেসেলটা আছে এখানেই আমরা উঠবো, এই ভেসেলটাই ছাড়বে, ঠিক 11টা 15 মিনিটে ছাড়বে এরকমই কথা আছে। তো দর্শনার্থীদের এখনও আটকানো আছে, যেহেতু অনেক সময় বাকি আছে, এখানে অনেক পুলিশ পার্সোনেলরা রয়েছেন, এনারাও যাচ্ছেন গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকম ডিউটি করবার জন্য। ভেসেল ছেড়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের কিছু মিনিট আগেই ভেসেলটা ছেড়েছে। তো এখান দিয়ে দীর্ঘ 45 মিনিটের পথ অতিক্রম করে আপনাদেরকে যেতে হবে কচুবেরিয়া
পয়েন্টে, মানে গঙ্গাসাগর আইল্যান্ডের এটা একটা পয়েন্ট কচুবেড়িয়া। তো এই কচুবেড়িয়া যেতে যেতে ভেসেলে থেকে আপনারা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এটা আর একটা ভেসেল যেটা কচুবেড়িয়া থেকে লট এইটের দিকে ফিরছে পুনরুদ্ধারদের নিয়ে। তো এখানে দেখবেন সুন্দর গাংচিল যে আছে, এদের যে নদীর মধ্যে বিস্তার সেটা আপনারা খুব উপভোগ করবেন আশা করি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা মিস করবেন, যারা যারা না যাচ্ছেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো পাখিগুলো এত সুন্দরভাবে উড়ে বেড়ায়, যখনই কোনো ভেসেল আসে ভেসেল থেকে খাবার দাবার ছোঁড়া হয়, বিভিন্ন রকম মুড়ি টুড়ি অনেকেই ছোঁড়ে, তো সেইগুলো খাবার জন্য কিন্তু এরা চলে আসে। কোথায় থাকে হঠাৎ করে চলে আসবে আপনারা বুঝতেও পারবেন না। তো এরা নদীতে ভেসে বেড়ায় খাবারের সন্ধানেই, আমাদের ভেসেলের আশেপাশে আসে। তো এই যে 45 মিনিটের জার্নি এটা কিন্তু আপনারা সবাই উপভোগ করবেন। দূরে দেখতে পাচ্ছেন টাওয়ার রয়েছে, এই নদীতে 2-3টে টাওয়ার আছে, যে টাওয়ারে মানে কাকদ্বীপ থেকে সাগর আইল্যান্ডের মধ্যে ইলেকট্রিফিকেশন হয়েছে। তো পাখিগুলো দেখতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের, তো এই মজাটা নিতে থাকবেন আপনারা।
চলে এসেছি। ধরে দেখতে পাচ্ছেন মাঝ থেকে গাড়ি নামছে গঙ্গাসাগর আইল্যান্ডে। এটাই কচুবেরিয়া পয়েন্ট। আমরা এখান থেকে বাস ধরে 22 কিলোমিটার গেলে তবেই আমরা গঙ্গাসাগর মেলা পৌঁছাবো। দীর্ঘ পথ যাত্রার পর আমরা অবশেষে পৌঁছালাম কচুবেরিয়ার আশ্রম বা মন্দির প্রাঙ্গণ। মন্দিরের সামনে বাবাদের স্থান, বাবারা এখানে আশীর্বাদ করছেন। তো এখান থেকে আমরা সামনে ধীরে ধীরে এগিয়ে যাবো মন্দিরের দিকে। এখান থেকে মন্দিরে আপনারা যেতে পারবেন। তো এখানে তো পৌঁছেই গেলাম, এবার কোথায় থাকবেন কীভাবে থাকবেন তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তো চলুন ডিটেলসটা আপনারা দেখে নিন। এগুলো হচ্ছে বাবাদের জায়গা, বাবারা এখানে বসে। মন্দিরের আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, স্নান করার জন্য বিচ আছে, নিচে স্নান করতে পারবেন। তো এখানে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরে ভিড় হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো এখানেই আমরা শেষ করছি বন্ধুরা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওয়।